হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলকে জানাই অনেক অনেক আন্তরিক স্বাগতম আমার আরেকটা নতুন ভিডিওতে। আর আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। তো মেনে দেখছেন পাঁচ ঘুরছে। তো এখন আমি অনেক জামা কাপড় আর বেডশিট এগুলো সব ছিল রাখা, তো সেগুলো সব কেচে ফেলছি। আসলে পুজোর সময় দিনগুলো তো শুধু আনন্দ হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, কোনো কিছু কাছাকাছি হয়নি, তো ওই জন্য সেগুলো সব জমানো ছিল, এখন কেচে ফেলছি। আর যেসব শাড়ি টাড়ি পরে ঘোরাঘুরি হয়েছে সেগুলো কাল থেকে কাঁচা পড়বে। এই দুদিন ধরে মোটামুটি সমস্ত জামা কাপড় এদিক ওদিক করে যা জামা কাপড় রাখা ছিল সেগুলো সব কাঁচা আমার হয়ে গেছে। তো সকাল থেকে তো উপবাস, যেহেতু আজকে লক্ষ্মী পুজো, আর বরের জন্য আছে পান্তা। ও বললো সকালবেলার জন্য কিছু করতে হবে না, দুপুরবেলা একটুখানি ওই সেদ্ধ ভাত করে দিয়ে তাতেই হবে। তো বাজারে গিয়েছিলো, গিয়ে কিছু পুজোর বাজার টাজার করে এনেছে আজকে, আর কালকে সন্ধ্যাবেলা কিছু করে এনেছিলো। তো যাই হোক, আমি সব দিকে এখন জামা কাপড় চোপড় যা কিছু আছে সব মিলিয়ে দিই। আর মেনি এখন আমাদের কাছে বেশ কিছুক্ষণ সময় ধরে থাকে, কিন্তু ওর একটাই সমস্যা হচ্ছে, ও প্রচুর পরিমাণে ডাকে। মানে এত পরিমাণে ম্যাও ম্যাও করে ডাকতে থাকে যে মাঝে সাঝে ভীষণ অসহ্য হয়ে উঠি আর কি। ওর হাঁটা চলা করে, আমাদের সঙ্গে থাকে ঘরে, কিন্তু ওর মুখ বন্ধ হয় না। তো যাই হোক, কাচাকুচি করে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে চান টান করে তারপরে কিছু সময় আমি একটুখানি রেস্ট নিয়েছিলাম। ভিডিও এডিট ছিল, সেগুলো কাজ কমপ্লিট করেছি, কিন্তু সমস্যা হচ্ছে ইউটিউবের কোনো প্রবলেমের জন্য আমার ভিডিওতে অ্যাড যায়নি। তার জন্য হয়তো পরের দিনের, মানে যেটুকু আমি ইনকাম করি ভিডিও থেকে সেটুকু হয়তো আর পাবো না। তো জানি না কি হবে, তবুও আমি আপলোড করে দিয়েছি, অ্যাড চলবে না জানি তবুও। তো দেখুন, আলপনা আঁকতে আঁকতে সন্ধ্যা হয়ে গেছে, আর এমনিতেই আতপ চাল পেটে আলপনা করেছি, তো প্রথমে একদম মানে সাদা হয় না, ভালোভাবে শুকিয়ে গেলে সাদা হয়ে যায়। তো লক্ষ্মী পুজোর জন্য এখন সমস্ত কিছু জোগাড়পাতি করা শুরু করে দিয়েছি। এখানে একটু সুজির হালুয়া করব, সেই জন্য মানে এখানে বানিয়ে ফেলছি। তো এই ওভেনটা আমি রেখে দিয়েছিলাম, একটু পূজার সময় কাজে লাগবে। আর আন্টি দিয়েছিল অনেকগুলো ননস্টিকের মানে সেট আর কি, তার মধ্যে থেকে আমি একটা খুন্তি, কাঠের খুন্তি, একটা হাতা আর একটা ওই যে মানে কড়াই আমি রেখে দিয়েছিলাম এই পুজোর কাজে লাগানোর জন্য। তো বেশ ভালোই হলো, আলাদা করে আমার আর কিনতে হলো না। তো ওই জন্য দুটো ব্যবহার করি, আর একটা ঠাকুরের জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম, যেহেতু একটু সরস্বতী পূজার সময় বা এই লক্ষ্মী পুজোর সময় একটু লাগে এটা ওটা বানাতে, সেই জন্য। আগের দিন তো নারকেল পাড়া হলো এই পুজোর জন্য, তো ওই জন্য কিছু নারকেল ছাড়ি নিয়েছে, নারকেল নাড়ু হবে। আর ওইদিকে আমার সুজির হালুয়াটা হয়ে গেছে, ওটা একটুখানি ঠান্ডা হতে রেখে দিয়েছি, পরে একটুখানি ছোটো ছোটো ফালি ফালি করে নেব। আর আটা মাখা হয়ে গেছে, একটু বড় বড় ডো করেছি, কেননা একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। বেশ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, একা হাতে সব কিছু গুছিয়ে এনেছি, তারপরে বরকে বলতে বর এখন একটু লেগে পড়ে দিচ্ছে আর কি। আর ও কলা পাতা কেটে এনে ধুয়ে দিয়েছে আর কি, ও অনেক সাহায্য করছে আমাকে। আর এখানটায় তো পরিষ্কার করে নিয়েছি আরেকবার করে, এখন বসে পড়েছি এখানে। বেশ কয়েকদিন ধরেই কিন্তু শুধু একটা না গ্যাসে রান্না করছি, ওই জন্য মাথায় একটা চিন্তা আছে যে গ্যাসটা ফুরিয়ে যাবে না তো হঠাৎ, ওই জন্য কিন্তু ঝটপট করে তাড়াতাড়ি করে নিচ্ছি আর কি। লক্ষ্মী পুজোটা কেটে গেলে তারপরে আমার মাটির উনানের ওইখানটা ভালো করে পরিষ্কার করে, যা যেখানে মেঝে ফেজে ফেটে গেছে সেগুলো সব আবার নতুন করে করে তারপর আবার উনানে রান্না করা শুরু করব। তো ওদিকে আমি ওই যে প্রসাদ গুলো সব কিছু বানিয়ে ফেলছি, আর এখানে আমার বর বললো যে ঠিক আছে তুমি ওদিকের কাজগুলো গুছিয়ে নাও, আর এখানে আমি নারকেলের নাড়ুটা বানিয়ে ফেলবো। তো ওর ভরসে ছেড়ে দিয়ে লাস্টে এমন হয়েছে, প্রথমবার একদম শুকিয়ে ফেলেছিল, তারপরে আরেকবার জল দিয়ে আবার করে মানে নাড়াচাড়া করেছে, করতে করতে আবার শুকিয়ে ফেলেছে। মানে আমি যেভাবে বলেছিলাম ও সেভাবে করেনি, ও বললো যে আমার মতো আমি করবো আর দেখো কত সুন্দর হয়, কিন্তু শেষে আর কোনো কিছুই হয়নি আর কি। তো মোটামুটি ওর মতো ও চেষ্টা করেছে এটাই, আর না হলে আমার বাড়ির দিকে এলে অনেকটা দেরি হয়ে যেত। ওদিকে ঘরের ভিতরে তারপরে সিংহাসনের সামনে সমস্ত দিকে আলপনা করতে না একটু সময় লাগে। তো যাই হোক, ওই কারণে ও বললো যে ঠিক আছে আমি যেমন পারি করে দিচ্ছি। আজকে দুপুরের পরে ভীষণ ভীষণ বৃষ্টি হয়েছে, যার কারণে ওই বান্দায় আলপনাগুলো অনেকটা পরে করেছি, মানে সন্ধ্যের কাছাকাছি আলপনা করেছি, তারপর ঘরের ভিতরে আলপনা করতে করতে একেবারে সন্ধে হয়ে এসেছে। ওই জন্য এই কাজকর্মগুলো গুছিয়ে ফেলতে অনেকটা দেরি হচ্ছে, কেননা মুষলধারে বৃষ্টি হয়েছে দুপুরবেলার পরে। আর অল্প করেই ফল বানিয়ে নিচ্ছি, কেননা বাচ্চারা সকালবেলা আসবে, তো সকালবেলা তখন আবার করে মানে বানিয়ে দেওয়া যাবে। গোটা গোটা ফল ওই ঠাকুরের কাছে ওখানেই রেখেছিলাম আর কি, আর অল্প কিছু দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল। তো এই যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবুও আমি বলেছিলাম যে আমাকে দাও আমি বানিয়ে ফেলি তাড়াতাড়ি, তো ও বললো ঠিক আছে তুমি যাও বাকি কাজকর্মগুলো করে ফেলো, আমি যেমন পারি তেমনই করবো।
তো দেখুন এই যে আম্পারের উপরে এই যে সিঁদুর ফোঁটা আর ও অনেক কিছু এনে দিয়েছে, সেগুলো সব এক এক করে দেব, যে যেভাবে যে নিয়মে ঘট বসাই সেভাবেই বসাচ্ছি আর কি। সবার নিয়ম একটু আলাদা আলাদা হয়ে থাকে। আমি একটা ভিডিও দেখছিলাম, তাতে দেখলাম পানপাতাতেও সিঁদুর দেয়, কিন্তু আমি আগের বছর কিন্তু আমি পানপাতাতে সিঁদুর দিইনি, এমনি আম্পারে আর ঘটির গায়ে হচ্ছে মঙ্গল চিহ্ন এঁকে তারপরে কলার গায়ে দিই সিঁদুর, কিন্তু পানপাতাতে কখনোই সিঁদুর দিই না। ওই ভিডিওটা দেখার পরে কিন্তু দিলাম, ঠিক আছে। আর যখন নারকেল পাট ছিল তখন আমার একদম খেয়াল ছিল না যে শীষ ডাব পেড়ে নিতে, শীষ ডাব হলে তাহলে ঘটের মুখে দেওয়া যেত, আর যেগুলো আছে সব নারকেল তো ওই জন্য দিলাম না, ঘটের মুখে এমনি ডাব দিতে হয় আর না হলে শীষ ডাব দিতে হয় ছোট্ট দেখে আর কি। তো যেহেতু আমি সন্ধ্যাবেলা পুজো করছি, ফুলগুলো তোলা হয়েছে বিকালবেলা, তো একটুখানি যেন ঝিমিয়ে এসেছে ফুলগুলো। তো যাই হোক, এখন এই যে সিংহাসনটা সাজিয়ে নিলাম, নিয়ে আটা ভোগগুলো সাজিয়ে দিচ্ছি। বাড়িতে আমি যেভাবে করি প্রতি বছর, আমি কিন্তু সেভাবেও এবছর করছি। অনেক বাড়িতে ব্রাহ্মণ ডাকে, আমি কিন্তু প্রতি বছর আমার মতন করে একটুখানি ভোগ দিই, একটু পাঁচালি পরেই পুজো করি, একটু ঘট বসাই, ব্যাস এটাই আর কি করি। পূজার কাজকর্ম করতে সত্যি কথা বলতে না একটা নিজের মনের একটা শান্তি আসে, তো তারপর প্রদীপ ধুনা জলে তো একটা আলাদা রকম একটা মনের শান্তি আসে। তো এখন এই যে দিয়ে দিচ্ছি ভোগের উপরে ফুল আর বেল পাতা, মানে তুলসী পাতা দিতে নেই লক্ষ্মী পুজোতে, তো ওই জন্য আমি হচ্ছে বেলপাতা আর ফুল দিলাম। আর ঠাকুরটা যেহেতু আমার ছোটো, ওই জন্য মালাটা অনেকটা বড় হয়ে গেছে, তো ওই জন্য আমি একটুখানি ডবল করে দিলাম। আর আজকে গাছে ফুল খুবই কম, তার মধ্যেখানে মানে সবাই নিয়ে গেছে, তো ওই জন্য আমার ফুল একেবারেই কম হয়েছে। সুন্দর করে মানে সিংহাসনটা সাজাই ফুলে, কিন্তু এবারে আর সেটা হয়নি, কেননা প্রতিবারই পুজো, তো সবাইকে তো অবশ্যই দিতে হবে বা তারাও নেবে আর কি। তো আলতা সিঁদুর দিতে হয়, তো ওই জন্য আলতা সিঁদুর দিয়ে দিলাম। আর এই যে ঘরের মধ্যে যা যা দেওয়ার দরকার সেগুলো দিয়ে এখন ঘরটা বসিয়ে দিচ্ছি। এই প্রথমবার আমি আমার ঘরের মধ্যে পুজো করছি। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলেন যে ঘর যেমনই হোক না কেন, ছোটো হোক আর বড় হোক, নিজের ঘরে একটু জায়গা করে নিয়ে সেখানেই পুজো করবে বেশ ভালো হবে। তো ওই জন্যে কিন্তু আপনাদের কথা শুনে আমি ঘরটা অনেক আগেই আমি মানে ট্যাঙ্ক ট্যাঙ্ক বের করে দিয়ে সামনে জায়গা একটু তৈরি করেছি, সেখান থেকেই ঘরে এখানে সিংহাসন বসিয়ে পুজো করি, আর এই প্রথম লক্ষ্মী পুজো করছি এখানে, বেশ আনন্দ হচ্ছে। আর ওই পাত্রটাতে ওটা কী বলে আমি ঠিক জানি না, ওখানে ধান দিলাম আর একটু দূর্বা ঘাস আর ওখানে মানে একটু ফুল দিলাম আর কি। আর এখন আমি পাঁচালিটা পড়ছি, আমি যে নিয়মে করি আমি সেটাই দেখাচ্ছি। আর যারা ব্রাহ্মণ ডেকে পুজো করেন তারা তো অবশ্যই ব্রাহ্মণের মতন করেন। পুজো দেওয়া আমার হয়ে গেছে, ওই যে ধুনুচিটা সব ঘরে একটু ঘুরিয়ে নিলাম, আর প্রদীপে একটু বেশি করে তেল দিয়ে দিলাম। এটা হচ্ছে সকালবেলাকার ভিডিও, তো বাচ্চারা এই যে দেখুন কত আনন্দে একটু প্রসাদ দিতে এসেছে, আর আমারও ভীষণ 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 আনন্দ হচ্ছে। আর সকাল থেকে কতবার চুকি মেরে দেখেছি যে এত বেলা হচ্ছে তবু কেন বাচ্চাটা প্রসাদ নিতে আসছে না, আগে বড়রা আসতো কিন্তু এখন আর কেউ আসে না, ওই বাচ্চাগুলোই আসে। তো সকাল থেকে শুধু ভাবছি যদি না আসে কী হবে, ওদের কি সংবাদ দেবো একটু প্রসাদ খেয়ে যাওয়ার জন্য। তো আমার বর বলে একটু দেরি করো দেখি, আর মেনি দেখুন শুয়ে আছে, ও এত পরিমাণে ডাকছে, ও এখন ওকে ভাত দিলে আর খায় না, ওকে মাছ দিতে হবে, এখন আর দুধ ভাত দিলেও খায় না, মানে ওর এখন ভীষণ ঘষা হয়েছে, ওকে মাছ দিতেই হবে। তো সকল সময় তো মাছ থাকেও না যে ওকে দেব, ওই সকল সময় ও ডাকতে থাকে ম্যাও ম্যাও করে, কিন্তু আমাদেরও কিছু করার নেই, সকল সময় ওর জন্য আবার মাছ কোথা দিয়ে পাবো আর কি, এরকম সমস্যায় পড়েছি। ওর যে কী হবে কে জানে বাবা। তো এখন দেখুন বাচ্চারা এই যে আনন্দ করে প্রসাদ নিচ্ছে, এটাই না ভীষণ 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 ভালো লাগে আমার। আর ভাবছি দরজার সামনে এই জায়গাটা আর কি যে আলপনাটা করেছি, বেশ দেখতে ভালো লাগছে, প্রতি বছর করি ভালোই লাগে। তো ভাবছি এবারে না ওই যে একরকম রং পাওয়া যায় না বেশ অনেক দিন থেকে যায়, তো সেটাই দেবো ভাবছি, বেশ পারমানেন্ট থেকে যাবে আর কি।
পারমানেন্ট থাকে না, বেশ কিছুদিন থাকে আর কি। তো ভাবছি ওরকমভাবে একটু ডিজাইন করে দেবো, দিলে কেমন হয় একটু বলবেন তো কমেন্ট করে। বেশ ভালো লাগছে না, একদম সামনে সবুজ বাগান আর ঘরে উঠতেই এরকম একটু আলপনা থাকবে, ভালো হবে না? তো আমিও সকাল থেকে ওটাই ভাবছি আর বলছিলাম আর কি। আর বাচ্চাগুলোর এখন মানে প্রশান্তিতে এসেও লজ্জা, ওরা যে কী লজ্জা পায় যে কী বলবো, ডেকে ডেকে সব দিতে হচ্ছে। এতক্ষণ ভিডিও এডিট করছিলাম, তো দেখি পরে আর কথা বলা হয়নি। তো আজকে সারাদিনের কাজকর্ম শুরু করে দিয়েছি, আর মানে এই প্রথমবার আর কি আমার ঘরের মধ্যে আর কি পুজো করলাম। আগে বর্দার ঘরে করতাম, তারপরে প্রথম যখন আসি তখন ওই ঘরটাই করতাম, মানে ওই যে ওই ঘরটা করতাম, তারপরে ওই ঘরে করতাম, আর এই বছর মানে আমার ঘরে করলাম। তো মানে সামনের এই জায়গাটা বেরিয়ে বেশ ভালোই হয়েছে, ওখানে সন্ধ্যাবাতি দেওয়া, একটু পুজো টুজো করা বেশ ভালোই হয়েছে আর কি। আর দিনটা বেশ ভালোই কাটলো কালকে দিনটা। আর বাড়িতে মানে যতটুকু আমার সামর্থ্য সেই হিসেবে জোগাড় করে ঠাকুরকে মানে মনের মানে শান্তি করে যে পুজো দেওয়া, তার মতো আনন্দ আর হয়ই না। তো খুবই ভালো লেগেছে। আর কালকে না আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তখন ওই সময় ছিল 9টা বাজতে, তখন 15 মিনিট বাকি ছিল। তো এমনিতেই কালকে ওই 2:30 পর্যন্ত পূর্ণিমা ছিল। তো কালকে পুজো দিয়ে উঠে না আমার বড্ড মন চাইছিল যে কারোর বাড়ি গিয়ে প্রসাদ খেয়ে আসি। তো এমনিতেই আমাদের এখানে প্রত্যেক বাড়িতেই লক্ষ্মী পুজো হয়, তো গেলে এমনি ভালো হতো। আর একজন এমনি নিমন্ত্রণ করেছিল পুজো, মানে আমরা একসঙ্গে কাজ করি, তো ওই দিদি বলেছিল যে পুজোতে মানে নিমন্ত্রণ করেছে প্রসাদ খেয়ে আসার জন্য, তো আমার আর হয়তো সময় হয়ে উঠবে না। তো ভীষণই ভালো লাগে, আনন্দ লাগে। আর সবথেকে বড় কথা, অনেকক্ষণ মানে সকাল থেকে অপেক্ষায় ছিলাম যে কখন বাচ্চারা আসবে, কখন বাচ্চারা আসবে। আমি অনেকবার উঁকি মেরেছি যে বাচ্চারা কই আসছে না, তো কেননা ওরা আসে বলেই একটু বেশি করে এটা সেটা করার চেষ্টা করি। যেমন ওরা যখন পড়তে আসে তখন ওদেরকে বলা থাকে যে তোরা আসবি এবং সঙ্গে কারো যদি আসতে ইচ্ছে করে অবশ্যই আনবি। তো বেশ ভালোই হলো। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, পরের দিন আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের কেমন পুজো কাটলো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মানে দুর্গাপুজো আর এই লক্ষ্মী পুজো একদম খুব কাছাকাছি, আবার কালী পুজো আছে কিন্তু সেটা আবার মানে অনেকটা আবার মানে সে 15 দিন পর। তো এই পূর্ণিমায় হলো লক্ষ্মী পুজো, আবার পরের অমাবস্যায় কালী পুজো। কালী পুজোটা অনেকটা দেরি আছে, তো কালী পুজো অনেক জায়গায় খুব ভালো হয়। আমাদের এখানে কালী পুজো তেমন কোনো কিছু সেরকম মানে সেরকম যে ভীষণ মানে প্যান্ডেল ভীষণ অনুষ্ঠান বা পুজো হয় সেরকম না, এমনি দু এক জায়গায় হয় আর কি। যেমনটা দুর্গা পুজো এতটা আনন্দ হয়, এরকম কালী পুজো এখানে খুব একটা আনন্দ হয় না। কিন্তু দু এক জায়গায় আছে যে দুর্গা পুজোয় তেমন কোনো কিছু না, কিন্তু কালী পুজোটাই ভীষণ আর কি জাঁকজমক করে হয়। এক এক দিকে এক এক রকম আর কি, এক একটা সাইড বেছে নেয়। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করি, পরের দিন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।